আজকের এখানে একটা ক্যাম্প হবে, এটা তো গঙ্গাসাগর যাওয়ার অন্যতম একটি ভেসেল ঘাট। তো এক্ষেত্রে তো ভিন রাজ্য থেকে এখানে মানুষ যাতায়াত করছে, তো বলছি করোনার ব্যবস্থা নিয়ে আপনারা আপনাদের প্রোটেকশন কী আছে? আমাদের প্রোটেকশন বলতে গতকাল আমাদের থানা থেকে বলা হয়েছিল যে আউট অফ স্টেট যত আমাদের রাজ্য ছাড়া রাজ্যে জুড়ে মানুষজন যারা আসবে তাদেরকে যেতে দেওয়া হবে না, ফিরিয়ে দেওয়া হবে। তা নিয়ে প্রায় 12টা পর্যন্ত এটা স্থগিত ছিল। পরবর্তী সময়ে আমাদের থানার অন্তর্গত বড় পারমিশন নিয়ে এটা আবার ছেড়ে দেওয়া হয় অলরেডি। তো আজ থেকে দেখছি আবার সেই একই কেস, সবাই যাচ্ছে, আউট অফ স্টেটের লোকও যাচ্ছে, কিন্তু আমাদের জন্য কোনো সুব্যবস্থা করা হয়নি, আমাদের মাস্ক বলে ডিপার্টমেন্টও দেয়নি। আমরা তো দেখতে পাচ্ছি আপনার মাস্ক নেই। হ্যাঁ, সেক্ষেত্রে ডিপার্টমেন্টকে বলেছি, ডিপার্টমেন্ট আমাদের সেরকম কোনো সুরাহা করেনি, এ পর্যন্ত আমরা সেরকম কোনো আশ্বাস দেয়নি। তো আমরা যতটা পারছি নিজেকে রুমাল দিয়ে এবং বিভিন্ন থেকে দূরে সরানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমরা সেলগারে ডিউটি করছি তো কোনো কিছু প্রবলেম হলে যাত্রীদের সেক্ষেত্রে তো আমাদের টাচ করতেই হবে, এগুলো তো আমাদেরই কাজ। তো সে নিয়ে আমি বলছি যে ডিপার্টমেন্ট আমাদের জন্য কিছু করুক, ব্যবস্থা করুক, তাই আমার আশ্বাস। তাই এটাই ভরসা ডিপার্টমেন্টের। কতজন এখানে কাজ করছেন আপনারা? আমরা জলসাথী আছি 4 জন এবং সিভিল ডিফেন্স আছে 8 জন, সবাই দ্রুতভাবে কাজ করছে। কারু কাছে কোনো রকম প্রোটেকশন নেই? কারু কাছে সেরকম কোনো। আজকে তো এখনও পর্যন্ত কলকাতায় একজনের পজিটিভ করোনা ধরা পড়েছে, তো সেক্ষেত্রে আপনারা কতটা আতঙ্কিত? আমার তো অবশ্যই, কলকাতা তো আমাদের থেকে এমন কোনো ডিস্ট্রিক্ট নয়,
খুবই কাছাকাছি। এটা যদি আমরা শুনেছি আগে থেকে যে চীন বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে হচ্ছে, কিন্তু আমাদের ভারতবর্ষের কলকাতা খুবই সামনে, তো ওখান থেকে আসতে কলকাতারও বিভিন্ন এখানে যাতায়াত করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মধ্যে আছে, আমরা তো সঠিকভাবে নির্বাচন করতে পারবো না। আজ থেকে এখানে যে মেডিকেল টিম বসছে, মেডিকেল টিম চেক আপ করে পাঠাবে, সমস্ত পরিষদ দেশে যত যাত্রী যাতায়াত করবে। তো এটা খুবই একটা উদ্যোগ, খুবই ভালো জিনিস যে আমাদের কিছুটা হলেও স্বস্তি পাবো আমরা এখান থেকে। তাছাড়া কলকাতায় এসে গেছি আমরা শুনেছি, কিন্তু দেখি কতটা কি হয় আমাদের জন্য কিছু চিন্তা ভাবনা করবে। এখনো পর্যন্ত তো মানে যেভাবে বিশ্বে মহামারী ছড়িয়ে পড়েছে করোনা হিসেবে, আমরাও দেখতে পাচ্ছি আপনাদের না হাতে আছে গ্লাভস, না আছে এখানে স্যানিটাইজেশন, আর না আছে আপনাদের মুখে মাস্ক। এক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা বলেছি প্রধানমন্ত্রীকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ব্যবস্থা করা হোক, ঠিক আছে, যাতে আমরাও অনেকটা উপকৃত হব, তার সঙ্গে ডিপার্টমেন্টেরও অনেক উপকৃত হবে, তাছাড়া যাত্রী যারা যাচ্ছে তাদেরও অনেকটা উপকৃত হবে, তো স্টাফেদেরও উপকৃত হবে। তো আমি চাইছি যে এটা খুব শীঘ্রই আমাদের জন্য এই ব্যবস্থাটা করা হোক এবং চালু করা হোক, আর আমাদের জন্য সুব্যবস্থা করা হোক। কী নাম আপনার? শেখ আফসার আলী।